নোয়াখালী কোম্পানিগঞ্জে জেল হত্যা দিবস পালিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়। শুক্রবার উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইস্কিন্দার হায়দার চৌধুরী বাবুল, যুবলীগ সভাপতি আজম পাশা রুমেল ও ছাত্রলীগ সভাপতি আইনুল মারুফ সহ আর অনেকেই। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।